সিভির সাথে সাথে লেথ দু মোটিভেশনও ড্রপ করতে হয়, মানে লেটার অফ মোটিভেশন। কাপড়ের দোকান হতে পারে, খাবারের দোকান হতে পারে, কষাইয়ের দোকান হতে পারে, ব্রেডের দোকান হতে পারে, মানে বেকারি হতে পারে, ফুড চেইন যেগুলো আছে, ফুড চেইন বা ফাস্ট ফুড, ফর এক্সাম্পল ম্যাকডোনাল্ড, বার্গার কিং, কুইক। আসসালামু আলাইকুম, আমি ইন্তেশার, আমি ইহরাম। আজকে আমরা কথা বলবো ফ্রান্সের পার্ট টাইম জব নিয়ে। যখন আপনারা নতুন আসবেন ফ্রান্সে, আপনারা কিভাবে পার্ট টাইম জব পাবেন, কোথায় কোথায় কাজ করতে পারবেন, আর কি করলে আপনাদের জন্য ইজি হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আপনাদেরকে আমি বলে দিই কয়েকটা টাইপ আছে। সর্বপ্রথম আমরা কথা বলছি হলো রেস্টুরেন্ট নিয়ে। আর যেসব রেস্টুরেন্ট অথবা ক্যাফেস আছে, যেমন বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট, ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট, পাকিস্তানি কোনো রেস্টুরেন্টে যদি আপনারা যান, ওইখানে আপনাদের সিভি ড্রপ করেন, তখন যদি ওদের লাগে আপনাদেরকে, ওদের যদি রিকোয়ারমেন্ট থাকে, তারপর ওরা আপনাদেরকে কল করবে, না হলে ওরা আপনাদেরকে কল করবে না। আর এটা সবচেয়ে কমন ওয়ে, জাস্ট কোথাও যে সিভিটা দেওয়া রেস্টুরেন্ট বা ক্যাফেতে কোথাও। আরেকটা সেকেন্ড ওয়ে হলো ফুড চেইন, যেগুলো আছে ফুড চেইন বা ফাস্ট ফুড, ফর এক্সাম্পল ম্যাকডোনাল্ড, বার্গার কিং, কুইক, এইসব টাইপের যেসব জিনিসগুলো আছে, সাবওয়ে যেমন জানেন, এগুলো অনেক বড়ো বড়ো চেইন। তো এখানে অনেক লোক রিক্রুট করে। তো যদি আপনারা ম্যাকডোনাল্ডস বা কুইক অথবা বার্গার কিং, যে কোনো ফাস্ট ফুড বা কোনো চেইন রেস্টুরেন্ট যান, ওইখানে আপনাদের সিভি দেন, ওইখানে আপনাদের একটা চান্স থাকে। কিন্তু যেহেতু আপনারা বাংলাদেশে, আপনাদের ভাষা বিষয়টা পারেন না, তো আপনাদের একটু বেশি চান্স বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি রেস্টুরেন্টে চান্স পাওয়ার, ম্যাকডোনাল্ডসে একটু কম। তারপর আমরা চলে যাচ্ছি তিন নম্বর ওয়েতে। তিন নম্বর ওয়ে হলো যেসব সুপার মার্কেটস আছে, বড়ো বড়ো সুপার মার্কেট, হাইপার মার্কেট যেগুলো আছে, ওইগুলো আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফর এক্সাম্পল দেখেন ওশান আছে, ইলুক্লার্ক, নেটো, তো অনেক টাইপের সুপার মার্কেট আছে ফ্রান্সে। আপনারা সুপার মার্কেটে যেতে পারেন, যে আপনাদের সিভি ড্রপ করতে পারেন। আরেকটা কথা আমি বলে দিই, ফ্রান্সে সিভির সাথে সাথে লেথ দু মোটিভেশনও ড্রপ করতে হয়, মানে লেটার অফ মোটিভেশন। আপনি কেন এই এই রেস্টুরেন্টে বা এখানে কাজ করতে চাচ্ছেন, এটা আপনাদেরকে এক্সপ্লেইন করতে হবে। তো সিভি আর লেটার ডু মোটিভেশন, মানে লেথ ডু মোটিভেশন, এ দুটো আপনাদের লাগবে। তারপর আপনারা বললাম যে আমার বাংলাদেশি রেস্টুরেন্ট, ফাস্টফুড বা চেইন রেস্টুরেন্টে যেতে পারবেন। তো আমরা এখন এসে বলি হাইপার মার্কেট যেতে বলছিলাম, আপনারা যাবেন, যাওয়ার পর আপনারা অ্যাপ্লাই করবেন, ক্যাশিয়ার হতে পারলে বা কিছু একটা যদি ট্রাই করেন। বাট দিজ আর লিটল কমপ্লিকেটেড, কারণ আপনারা তো ভাষা পারেন না, ক্যাশিয়ার হলে তো আপনাদের ওদের সাথে কমিউনিকেট করতে হবে ক্লায়েন্টদের সাথে। যখন ক্লায়েন্টে কিছু বুঝবে না, আপনারা কীভাবে বুঝবেন ওদের নিটটা কী, ওরা কোনো প্রশ্ন করলে তো আপনারা বুঝবেন না। তো এভাবে আপনারা করতে পারেন। এখন আমরা কথা বলবো আপনারা আর কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মার্কেটসে, যেমন মার্কেটস মানে মার্কশে ফ্রান্সে। তো মার্কেটস যেমন হতে পারে কাপড়ের দোকান হতে পারে, হ্যাঁ এগুলো মনে করো শপ, ছোটো ছোটো শপ আর মার্কেট। তো কাপড়ের দোকান হতে পারে, খাবারের দোকান হতে পারে, কষাইয়ের দোকান হতে পারে, ব্রেডের দোকান হতে পারে, মানে বেকারি হতে পারে, এরপরে প্যাটিসরি, প্যাটিসরি হলো যেখানে কেক বিক্রি করে ওইখানে হতে পারে, চকলেটের দোকান হতে পারে, অনেক কিছু হতে পারে, এইসব জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলে দিই, একটা জায়গা আছে যেটাকে মানে একটা টাইপ আছে কাজের, ওটাকে বলা হয় মার্কশে। মার্কশে হলো ফ্রান্সে প্রত্যেক সপ্তাহে একটা সার্টেন ডেতে, যেমন মেলার মতো হয়, যেমন রবিবার সকালে হয় ফর এক্সাম্পল, রবিবার সকাল 8টা থেকে 2টা পর্যন্ত হয়, এরকম একবার হয় দুইবার হয় সপ্তাহে, ডিপেন্ডস। আরও কয়েকটা ওয়ে আছে, আরও কয়েকটা জায়গা আছে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেমন মনে করেন মার্কেটস অ্যান্ড শপস। মার্কেটস অ্যান্ড শপ মানে যেগুলো মনে করেন বাংলাদেশে আর কি থাকে না, বিল্ডিং, বিল্ডিংয়ের ভিতরে ছোটো ছোটো মার্কেট, ছোটো ছোটো দোকান, এগুলো মার্কেট। শপ মনে করেন কাপড়ের দোকান 1-99 একটা এক্সাম্পল, এরকম এইসব শপ বা মার্কেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেক শপ আছে, অনেক দোকান আছে, এগুলোকে বলা হয় ম্যাগাজা, হ্যাঁ MAGASIN বলা ম্যাগাজান বলা হয়। তো ম্যাগাজান এগুলো হলো দোকান, যেমন মনে করেন ব্রেডের দোকান আছে, শুধু ব্রেড পাওয়া যায়, কেকের দোকান আছে, চকলেটস, ক্যান্ডিস, মেনি মেনি থিংস, কাপড়, স্পাইসেস, চাল ডালেরও ডিফারেন্ট ডিফারেন্ট দোকান আছে। তো এরকম এরকম অনেক কিছু আছে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, ফ্রান্সে প্রত্যেক সপ্তাহে একটা বাজার বসে, হাট বাজারের মতো, এটাকে বলা হয় মেলা টাইপের, এটাকে বলা হয় মার্কশে। আর মার্কশে তো অনেক কাজও হয়, সকাল মনে করেন মার্কশে খুলবে হলো সকাল 8টার সময়, তো আপনাদের চলে যেতে হবে সকাল 5:30 বা 6টায়, সব বুঝাতে হবে আপনাদের, প্রিপেয়ার হতে হবে। 8টার থেকে 1টা পর্যন্ত হবে, হওয়ার পরে বন্ধ হয়ে গেলে সব কিছু ক্লিন করতে হবে, আবার 2-3টা পর্যন্ত লেগে যাবে। তো মার্কশে তো ফার্স্ট অফ অল অনেক কাজ, অনেক পরিশ্রম, কিন্তু মার্কশে তো আবার যেটা বলছি এটা লিগালও না, অনেক প্রফিটও না, কারণ এত ঘন্টা, যেমন বললাম 8টার থেকে ফর এক্সাম্পল 8টাও না 6টার থেকে
আড়াইটা পর্যন্ত মনে করেন এই দুইটা পর্যন্ত তাহলে কত হয় 6 এন্ড 8 আওয়ার্স কাজ করলে আপনি পাবেন মাত্র কত 35 40 ভালো ওনার থাকলে 50 ইউরো তো আপনারা মাসিদও কাজ করতে পারবেন কিন্তু মাসিদও যদি আপনি কাজ করেন মাসিদে কাজ করলে এটা লিগ্যাল হবে না কারণ মাসিদে কিন্তু আপনাদের ডাইরেক্টলি ব্যাংকে ট্রান্সফার করে না বা কিছু চেক দেয় না মাসিদে কিন্তু আপনাদেরকে হাতে হাতে টাকা দিয়ে যায় তো হাতে হাতে টাকা দিলে অনেকজন আছে ডিক্লেয়ার করে না সরকারকে যে ওরা কাজ করে আর কি না বলে কাজ করে তো এটা লিগ্যাল হয়ে যায় ইলিগ্যাল হয়ে যায় আপনি যদি এই কাজটা করেন আপনাদের জন্য অনেক সমস্যা হতে পারে তো আমি এটাই বলবো আজকে এই আজকে ভিডিওটা এতটুকু আপনি জানতে পারলেন আমরা কোথায় কোথায় কাজ করতে পারবো ফ্রান্সে অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ পার্ট টাইম জব অর নর্মাল মানুষ হিসাবে একটা পার্ট টাইম জব কই কই করতে পারবো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল নোটিফিকেশান আছে সেটা ক্লিক করে অলরেডি দিয়ে দিবেন আমাদের সব ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর আপনাদের ফিউচারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে ফিউচারে কী টাইপের ভিডিও দেখতে চান আপনারা যদি আপনাদের এমন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে বলো কমেন্ট সেকশনে জানাবেন আপনি আমাদের এই কমেন্ট সেকশনে জানতে পারবেন অথবা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন যাই হোক আবার দেখা হবে আর অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে আপনারা কী দেখতে চান আল্লাহ হাফেজ